বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর পঞ্চম আসরে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তারকা তামিম ইকবাল মাঠে নামতে পারেন বলে আভাস পাওয়া গেছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স আজ এক বিবৃতিতে জানিয়েছে তামিম ইকবালকে আজ মাঠে দেখা যেতে পারে। চটের কারণে এখন পর্যন্ত বিপিএল এর এবারের আসরে খেলতে পারেননি তামিম। ডাক্তারের রিপোর্ট ভালো হলে সবুজ সংকেত পেলে আজই হয়তো বিপিএল ক্রিকেট প্রেমীরা দেখতে পাবে বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবালকে। চলতি বিপিএল এ সিলেটে হার দিয়ে শুরু করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, তবে দ্বিতীয় ম্যাচে জয়ের মুখ দেখেছে দলটি। এবার ঢাকায় সেই জয়ের ধারা ধরে রাখার চ্যালেঞ্জে খুব সম্ভবত দলের সাথে থাকছে আইকন ক্রিকেটার তামিম ইকবাল। বিসিবি একাডেমি মাঠে অনুশীলনের পর অভিজ্ঞ ক্রিকেটার অলক কাপালি এমন আভাস দিলেন। দক্ষিণ আফ্রিকা সফরে ইঞ্জুরিতে পড়েছেন তামিম, এরপর থেকেই দলের হয়ে আর খেলা হয়নি তার। সেই ইঞ্জুরির কারণে এবারের বিপিএল এ এখন পর্যন্ত মাঠে নামতে পারেননি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। তবে তামিম ইকবালের খেলা আজ নির্ভর করবে ফিটনেস রিপোর্টের উপর। ফিটনেস রিপোর্ট ভালো থাকলে তামিমকে মাঠে নামানো হবে বলে জানিয়েছে কুমিল্লার কোচ।